আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন কারীমের মধ্যে কইছেন যে সত্য হয় আল্লাহর পক্ষ থেকে। সত্য কার কাছ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেটা কইছেন ওইটাই লিখি সত্য। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাই বিদায়ী হজর বাসনো কিতা কইছেন যে আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। যারা স্কুলে পড়ছেন, মাদ্রাসাত পড়ছেন, ইলা বক্তব্য আসেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন বিদায়ী হজর বাসনো, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। তোমরা যতদিন পর্যন্ত এই দুই জিনিসে আক্রিয়া ধরিয়া থাকবে কোনোদিন পথভ্রষ্ট হইতে না। এই দুইটা জিনিস কিতা, কিতাব আল্লাহ আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কোরআন এবং সুন্নারে আমরা আক্রিয়া ধরতাম। আমরা একটু আগে আলোচনা করা হুনাত আসলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস আল্লাহ সুবহানাহু তাআলা গ্রহণ করতে নাই। আমরা ওয়ে অফ লাইফ, জীবনবিধান হিসাবে ইসলাম ছাড়া অন্য কোনো জীবনবিধান, অন্য কোনো পথ এবং পন্থা আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করতে নাই। ইসলামটা কিতা? আমরা কাজাত ইসলাম ওই লগিয়া খেউর কাজাত এই লগি বাপ দাদা যেটা করছেন ওটার নাম হইল ইসলাম। খেউর কাজাত এই লগি বেশিরভাগ মানুষ যেটা কইরা ওটা ইসলাম। খেউর কাজাত এই লগি ফিরস আমি যেটা কইরা ওটা হইল ইসলাম। আসলে আমরা জানতে হইব যে সত্যিকার ইসলাম কিতা। আজকে মুসলিম উম্মা আমরা বিভিন্ন ভাবে বিভক্ত, সত্যি কিনা না? আমরা কি মুসলমান এক? আজকে সব মুসলমান কি এক? আমরা মুসলমান সবাই এক আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? এক আল্লাহর ইবাদত করি। আমরা রসুল কয়জন? একজন। কিন্তু আমরা উম্মত হল কি এক আছি না? আমরা বিভিন্নভাবে ভাগে গেছি। কেউ দাড়ি দেখলে বোঝা যায় ইন কোন দলর, কেউ টুপি দেখলে বোঝা যায় ইন কোন দলর, কেউ ফাগলি দেখলে বোঝা যায় ইন কোন দলর। মানে বাঘ হইতে হইতে বিশ্বাসও বাগ হয়েছে, আমলও বাগ হয়েছে, এখন লেবাসও বাগ হয়ে গেছে, সত্যি কিনা না? কিন্তু আমরা ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করতে নাই। ফালাইন ইয়াকবালা মিনহু, আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে এটা ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস কশিন কালে আল্লাহ গ্রহণ করতে নাই। ইসলামটা কিতা? ইসলাম হইল গিয়া যে কাল আল্লাহ কাল রসুল, আল্লাহ যেটা কইছেন রসুল যেটা কইছেন, কোরআন এবং সুন্নাহ হইল গিয়া ইসলাম। এই কোরআন সুন্নারে সবথেকে ভালো বুঝছেন খারা? কইতে পার মানে সবথেকে ভালো বুঝছেন খারা? বাংলাদেশের মুসলমান হলে, সৌদি আরবের মুসলমান হলে সব থেকে ভালো বুঝছেন খারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই এই উম্মার শ্রেষ্ঠ মানুষ তারা হইলে গিয়া যারা আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করছেন নবীর সঙ্গী সাথী হিসাবে, তারা দিনরে ইসলামরে সঠিকভাবে বুঝছেন, সঠিকভাবে আমল করছেন। এই জন্য আমরা কোরআন এবং হাদিস বুঝতাম তারা লাহান করিয়া। আমার দলের লাহান করি নাই, আমার ফিরসাবের লাহান করি নাই, আমার নেতার লাহান করি নাই, আমার আলেম উলামার লাহান করি নাই। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন উলামা ও আসাতুল আম্বিয়া, আলেম গনাই লাগি নবীর উত্তরাধিকারী। আলেমর দায়িত্বই লাগিয়া যে তাই নবীর ফদ দেখাইতা। কোন ফদ দেখাইতা? আজকে আমরা নবীর ফদ তরিকা কি একটা আছে? নকশবন্দিয়া তরিকা, চিস্তিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, কত তরিকা হয়েছে। অথচ আমরা রে উলামাগুলোর দায়িত্বই লাগিয়ে, আলেমদের দায়িত্বই লাগিয়ে রসুলের ফতে আমরা পরিচালিত করতাম। কিন্তু আমরা কিতা করি আর? আমরা প্রত্যেকে কই আর যে আউকা সবটা বাদ দক্কা আর আমার দল যুগ দক্কা, আমার তরিকা দক্কা। ওল্লাহি আমরা বাড়িতে গিয়ে এই উদ্দেশ্যে বাড়াইছি না, এই উদ্দেশ্যে আমরা এই আইছি না যে আপনার ধরে কইতাম সবটা বাদ দক্কা আমার তরিকা দক্কা, আল্লাহ আমরা মাফ ফরুক্কা। আমরা এই উদ্দেশ্যে বাড়ি থেকে বাড়িছি যে আপনি সব তরিকা বাদ দক্কা রসুলের তরিকা রাখিয়া দরকার। আমার ভুল থাকতে পারে, আমার তরিকার ভুল থাকতে পারে, দেশের তো প্রচলিত তরিকার ভুল থাকতে পারে, কিন্তু রসুলের তরিকার কোনো ভুল নাই। এতে আমরা রসুলের তরিকা কোনটা একটা জানতে হইব আর একটা মানতে হইব। আগে জানা লাগবো, তারপরে